একসময় যাদের ভাবা হতো ফার্মের মুরগি তারাই বিশ্বকে দেখিয়ে দিল এই ফার্মের মুরগি খাঁচা ভেঙে কি করতে পারে ছাত্রজনতার আন্দোলনের মুখে পতন হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাশাসনের শুরুটা হয়েছিল সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবি থেকে কিন্তু পরবর্তীতে মাঠে নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও যদিও এদের অনেকে হয়তো সরকারি চাকরি করবেন না তাদের কোটারও প্রয়োজন নেই তবুও কেন মাঠে নামেন তারা কি ছিল তাদের দাবি ইভেনচুয়ালি নাইনটি ফাইভ পার্সেন্ট কখনো একটা সরকারি জবে ফর্মও তুলে না কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি নিজেদের বিবেকের তাড়না থেকে রংপুরে আমাদের ছাত্র ভাই আবু সাইদ ভাই তাকে যেভাবে হত্যা করা হয়েছে এবং ওই দিন সারা বাংলাদেশে যেভাবে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এটা আমাদের বিবেকে লেগেছে সেই জন্য আমাদের যে নিজেদের মানবিকতা মূল্যবোধ বিবেক তার আহ আমরা রাস্তায় নেমেছি প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হয়ে এদের ম্যাক্সিমাম টার্গেট থাকে হচ্ছে বাইরে যাবে বা হচ্ছে উদ্যোক্তা হবে বা হচ্ছে দেশের কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করবে মেনলি এই এই রিজনগুলা বেশি বেশিরভাগ থাকে আমাদের আসলে সত্যি কথা বলতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে ওদের কোটার কোনো প্রয়োজন নেই কিন্তু আমরা সামনে এগিয়ে এসেছি যখন আমাদের ভাইদের উপরে হামলা হয়েছে যখন আবু সাইদকে হত্যা করা হয় যখন আমাদের ভাইদের উপরে গুলি করা হয় যখন ঢাকা ইউনিভার্সিটির হলগুলোকে খালি করে দেওয়া হয় পাবলিকের হলগুলো থেকে সব স্টুডেন্টদের বের করে দেওয়া হয়েছে তখন হচ্ছে ঢাকার ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের যেসব প্রাইভেট বিশ্ব প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে তারাই মূলত রাজপথ দখল করে ছিল আপনি আঠারো তারিখের দিকে যদি তাকান আঠারো তারিখে পুরো ঢাকায় এক ধরনের গণবুদ্ধানের মতো আমি যদি বলি আঠারো তারিখের পরেই আসলে আন্দোলনটা ওই পুরোপুরি বেগবান হয় কারণ আঠারো তারিখের পরে হচ্ছে আপনার সরকার ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিতে বাধ্য হয় আঠারো তারিখের পর থেকে আপনার কারফিউ দিতে বাধ্য হয় সরকার আমরা সরকারকে আসলে ব্যাকফুট আপনার ব্যাকফুটে নিয়ে যায় আঠারো তারিখে ষোলো জুলাই রংপুরে আবু সাইদের মৃত্যুর পর যেন ফেটে পড়ে শিক্ষার্থীরা সতেরো জুলাই রামপুরা বাড্ডা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আক্রমণ চালায় পুলিশ আর তখনই সারা দেশ দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঐক্য আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে এগিয়ে আসে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এআইউবি গ্রিন ইউনিভার্সিটি সহ আশপাশের অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অবস্থা যখন আমরা জড়ো হচ্ছিলাম পাশ থেকে ব্র্যাকের ভাইরা তারা আন্দোলনে নেমেছিল তাদের উপর আমরা খবর পাই আমরা দেখতেও পাই যে তাদের উপর গুলির শব্দ শুনতে পাচ্ছিলাম তো তখন আমরা একসাথে তাদেরকে সেভ করার জন্য স্টোয়েস থেকে যারা ছিল সমন্বিত হবে এটা আমরা এটা বলবো না প্রতিরোধ করার জন্য আগে যায় যে দু সালে আমাদের একটা কোটা আন্দোলন হয়েছিল বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছিল তখন কিন্তু ব্র্যাক ছিল মহাখালীতে আমাদের স্টেজ ছিল রামপুরায় তো তখন আমাদের রামপুরায় স্ট্রেস ইউনিভার্সিটির উপর কিন্তু তখনকার ছাত্রলীগ যুবলীগ টোকাই লীগ সবাই কিন্তু হামলা করেছিল তখন আমাদের ব্র্যাকের ভাইয়েরা কিন্তু সেই মহাখালী থেকে চলে আসছিল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং সেখানে গিয়ে রীতিমত্র মানে আমরা হয়তো ভেবেছিলাম যে পুলিশ হয়তো এত স্টুডেন্ট দেখার পরে একটু আমাদের সাথে একটু নেগোসিয়েশন করবে বা একটু ব্যাকে চলে যাবে কিন্তু পুলিশ আসলে তা করেনি তারাও আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে মানে টোটালি ওখানে বলতে গেলে যে মানে ওই দিনের যে ইয়াগুলা মানে মানে ওখানে যাওয়ার পর পুলিশ খালি মুহুর মুহুর গুলি করতেছিল মানে আমাদের সামনে আমার পাশেই মানে দুই তিনজন পাশেই একজনের চোখে গুলি লাগছে আমার পাশেই মানে এমনভাবে গুলি করতেছে যেন মনে হচ্ছে বৃষ্টি ঝরতেছে গুলির বৃষ্টি ঝরতেছে তার পরবর্তীতে আমার মনে হয় কি যে এই আন্দোলন তখন মানে আঠারো তারিখের ওই অ্যাটাকের পর ছাত্র জনতার আন্দোলন হয়ে গিয়েছিল এত নির্মম হত্যার পর একজন বিবেকবান মানুষ কখনো হচ্ছে ঘরে বসে থাকতে পারে না আমরা তো তাদের সন্তানের মতোই ছিলাম শুধু ছাত্ররাই না পরিবারে বাধা উপেক্ষা করে রাস্তায় নেমে আসেন নারী শিক্ষার্থীরাও এর আগে বাংলাদেশের কোনো আন্দোলনে এত বেশি নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়নি প্রত্যেকের মাইন্ডসেট ছিল যে না আমি আমার জায়গা থেকে নামবো যদি আমার সহচারী কেউ থাকে বা না থাকে আমি লড়বো এরকমও হয়েছে আমরা যখন মানে যেদিন আমাদের অ্যাটাক গুলো হয় বা যেই জিনিসগুলাই হয় এরকম হয়ে গেছে দেখতেছি সামনে শুধু একজন আপু মানে আর কেউ নাই সবাই টিয়ারশেলে চলে যাচ্ছে কিন্তু একজন আপু আগে যাচ্ছে যেমন আমার সাথে এটা হয়েছে আঠেরো তারিখে টিআরসেল দেওয়ার পরে আমি পিছনে তাকে দেখি কেউ নাই আমি একা তো তখন পিছন থেকে শুনতেছি বাকি ভাইয়ারা বলতেছে যে আপ একটা আপু সামনে চলে গেছে আপনারা কোনো পিছনে আপনারা সামনে আগাচ্ছেন না কেন এরপর দেখি ভাইয়েরাও আগে এগিয়ে আসছে এরপরে ঠিক ওই মোমেন্টেই আমাকে বলতেছে আপু আপনি একটু সেফ থাকেন আপনি অনেক সামনে চলে আসছেন একটু সেফ থাকেন আমরা দেখি মানে এক সেকেন্ডের ব্যবধান তারা আমাকে কভার করতে করতে তারা তিনজনের গায়ে তিনটা বুলেট লেগে গেছে আমাকে রেডি করাই দিছে আমার আম্মু আমাকে খাওয়াটাওয়া একদম পাঠিয়ে দিছে হ্যাঁ যাও তবে সে কান্নাকাটি করছে যাচ্ছা যাচ্ছে সে কি ফিরবে কিনা এরকম একটা ই ছিল কিন্তু আম্মুর একটা লাইন ছিল যে আমার মেয়ে যেহেতু যাচ্ছে তার মানে সে তার ওখানে দরকার ওখানে ওকে দরকার তাইও যাচ্ছে কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা না আসলে মিথ্যা বলেই বের হয়েছে যেটা সত্য কথা হইতে হইছে কারণ তার ফ্যামিলি তাকে দিবে না তার সেফটি ইস্যুস আছে তার লাইফ ইস্যুস আছে মানে মেয়েদের আলাদা একটা ইস্যুস থাকে সেফটি ইস্যু থাকে আন্দোলনের এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করে দিয়ে চলতে থাকে গণহত্যা আর ব্লক রেড শিক্ষার্থীদের দাবি ঠিক কত মানুষ মারা গেছে সে সময়ে তার সঠিক হিসাব হয়তো কখনোই প্রকাশ পাবে না সেখানে অলমোস্ট চারজন এইরকম আহত হয়েছে আমরা মানে এরকম একটা খবর চলে আসলো মানে এমন গুরুতর আহত হয়েছে যে ওদেরকে ডেইথ হিসেবে ঘোষণা করছি পরবর্তীতে আমরা এনশিওর হলাম যে আমাদের একজন শহীদ হয়েছে সেটা শহীদ আসিফ আমার ডিপার্টমেন্টেরই ছোটোভাই কারফিওর তৃতীয় দিন থেকে সেখানে একটু বেশি গোলাগুলি শুরু হয়ে গেলো এবং তখন তো অনলাইন টপ যে ভ্লগ করে দিল তো তারা হয়তো ভেবেছিল যে এই ধরনের মেসেকার হয়তো বাইরে আসবে না বিষয় হয়েছে কি যে বাসার ছাদের উপরে এসে আর সেগুলো মেরেছে গলির ভিতর যুগে গুলো করেছে এমন হয়েছে যে আমাদের মানে কি বলে দাঁড়িয়ে আছি আমার সামনের জন্য লাগিয়েছে বলে আমার লাগে নাই গলির ভিতরে ঝুঁকে গুলি করে দিয়েছে পুলিশ সেটা আসলে কল্পনাতীত আর এই স্মৃতি না কখনো মানে মানে আমরা ভুলতে পারবো না না এই স্মৃতি কখন আপনি এটা কখনো এক্সপেক্ট করবেন না যে সহযোদ্ধার সাথে আন্দোলন করতেছেন হঠাৎ করে আপনার পাশে থেকে দেখা সে পড়ে গেছে তখন এটা আপনার যখন বুকে লাগে তখন এই স্প্রিন্টারগুলো ফুসফুসে চলে যায় আর ফুসফুসে যাওয়ার পরে সেখানে রক্তক্ষরণ হয় রক্তটা জমাট জমাট বেঁধে যায় তো অটোমেটিক্যালি নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমি খাইছি তো আমি জানি তো নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং সেই সাথে যখন টিআর সেলটা চলে আসে সেখানে অক্সিজেনের একটা ঘাটতি চলে আসে সেই এরিয়াতে তো একই সাথে আপনি ইন্টারনালি ব্লিডিং হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং সেখানে আপনার টিআর সেল আসার কারণে অক্সিজেনের স্বল্পতা ক্রিয়েট হচ্ছে কারণ আমরা জানি যে রামপুরায় মানে এটা হিসাব করার মতো না প্রত্যেক দিন আমরা দেখেছিল প্রত্যেক দিন তো এই ভিডিওগুলো এখন যখন সামনে আসতেছে এখন বোঝা যাচ্ছে আসলে ক্যাজুয়ালিটিগুলো কি পরিমাণ হয়েছে এটা অবর্ণনীয় আসলে এটার কোনো লিস্ট আমার মনে হয় না আর কেউ করতে পারবে ইতিহাসে আমি জানি না নাতৃবাহিনীও এমন বর্বরতা চালিয়েছি কিনা ছাত্রদের উপর আমরা যখন আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আশেপাশে আমাদের যেই আবাস হলগুলো রয়েছে এই প্রাইভেট হল যেগুলো আর কি স্টুডেন্ট মেসগুলো রয়েছে এই মেজগুলোতে অনেক স্টুডেন্ট আছে যারা আন্দোলনে যায়ও নেই এবং অনেক স্টুডেন্ট আছে যাদের আন্দোলনের সাথে সম্পৃক্ততা নেই তাদেরকে তারা টার্গেট করে সেই সব হলগুলোতে রাস্তার এই মুখে পুলিশের গাড়ি ওই মুখে পুলিশের গাড়ি দিয়ে বন্ধ করে রাতের বারোটা একটা দিকে তারা প্রত্যেকটা হল মানে সারা রাত বারোটা থেকে শুরু করে মানে যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তারা প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা বাসায় ইম্পেরিয়াল কলেজের অনেক স্টুডেন্টের বাসায় গিয়েছে সাউথ পয়েন্টের অনেক স্টুডেন্টের বাসায় গিয়েছে গিয়ে গিয়ে তাদের বাসা থেকে মুচ লেখা লেখে লেখিয়ে এনেছে তাদের পিতা মাতা থেকে ভিডিও করে নিয়ে এসেছে যে আপনার ছেলে যাতে আর আন্দোলনে না যায় ওদেরকে এমন কথা বলা হয়েছে যে যদি এই মুভমেন্ট সফল না হয় তোদের সবগুলো দেওয়া দেওয়া হবে শিক্ষার্থীদের এই আন্দোলনে তাদের পাশে ছিল তাদের প্রতিষ্ঠান বিপরীতে বেশ কিছু প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বিরুদ্ধেও দাঁড়ায় আর বুস্টের জায়গাটা হচ্ছে ওইখানে নর্থ অনেক ফ্যাকাল্টি এসেছিলো আমাদের সাপোর্ট দিয়েছিল সরাসরি কথা বলেছিলো আমরা তাদেরকে সরাসরি কোয়েশ্চেন করতে পারছি সেইটার অ্যান্সার দিয়েছিল তবে কি যেহেতু তারা আমাদের পিতামাতা সমতুল্য এবং আমাদের এজের থেকে আমাদের ফ্যাকাল্টিদের এজের তো একটা ডিফারেন্স আছে আমাদের এজে যে এখন তো মানে রক্ত তেজ আমরা আঠারো বছর বয়স করি না ভয় যে কবিতার মতো তো সেখান থেকে ফ্যাকাল্টিরা অনেকটা আর কি সেফটি হিসেবে কথা বলতে বেশি মানে আমরা চাইতাম যে একশো হলে একশো জনে আমরা রাস্তায় যাবো সে সমস্ত জায়গায় হয়তো একটু বুঝ দিত তবে আমরা যখন চার তারিখে রাস্তায় গিয়েছি প্রাথমিকভাবে স্টেপে আমাদের ফ্যাকাল্টিরা যারা যারা ওখানে ছিলেন আমাদের সাথে গিয়েছিলেন আঠারো তারিখ যখন আক্রমণগুলো হয় তখন হোস্টেলে হোস্টেল ভার্সিটির আশেপাশে যে প্রাইভেট হোস্টেলগুলোতে পেলে মেয়েরা থাকতো ছেলেরা থাকতো ওই হোস্টেলগুলোতে ভার্সিটি প্রশাসন থেকে হোস্টেল পরিচালকদের হচ্ছে ধমক দেওয়া হয়েছে যে ছয় ঘন্টার মধ্যে দেখে এখান থেকে যেন বের করে দেওয়া হয় আমরা ক্যাম্পাসের সামনে বাংলা ব্লকেট করছিলাম তখন হচ্ছে আমার ভার্সিটি প্রশাসন থেকে আমরা যখন একটা পরিস্থিতি এমন একটা পরিস্থিতি শেখার ছিলাম যখন হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের আমাদের উপর একটা হামলা আসবে তখন আমাদের কী হয়েছিল ক্যাম্পাসের সামনে যে মেন গেটটা ছিল ওখানে প্রশাসন থেকে তালা দেওয়া হয়েছে যে আমাদের স্টুডেন্টরা আমরা যারা আমাদের ভার্সিটির স্টুডেন্ট আমাদের আমার ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছিল না পরবর্তীতে আমরা তালা ভেঙে দেন হচ্ছে আমরা ক্যাম্পাসের মধ্যে অবস্থান নেই পাঁচ আগস্ট আসে ছাত্র জনতার চূড়ান্ত বিজয় পুরো একটা জেনারেশন যেন দুর্নীতি দেশ ও দেশের রাজনীতি নিয়ে সচেতন হয়ে গেল ইতোমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে রয়েছেন দুইজন সমন্বয়ক তারা দুজনেই সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারাও কি আসবেন রাজনীতিতে পলিটিক্স জয়েন করার ক্ষেত্রে এটা যারা সমন্বয়কে আছে সবার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত আপাতত এই দৃষ্টিতে পলিটিক্সে জয়েন করা আমাদের জন্য কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না আমাদের ফ্যাক্টরটা হচ্ছে দেশকে পুনর্গঠন করা আমাদের দেশটাকে ঢেলে সাজানো আমাদের ভাইদের হত্যার বিচার করা বাংলাদেশের রাজনীতি নোংরা হওয়ার একটাই প্রধান কারণ সেটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভালো লোক বা দেশের ভালো চায় তারা কিন্তু রাজনীতি বিমুখ এর কারণ বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাকচারটা খুবই জঘন্য এই কারণে কিন্তু যারা অ্যাকচুয়ালি জনগণের জন্য কাজ করবে তারা কিন্তু রাজনীতিকে নীতিতে নিজেকে ইনভলভ করে না তবে সেই দিকে আমি সবাইকে আহ্বান করব যারা মনে করেন যে না রাজনীতিতে আপনি গেলে দেশের জন্য আপনি কল্যাণকর হবেন এবং আপনি সেই জায়গা ছেড়ে দিলে আপনার জায়গায় হয়তো একটা টোকাই চলে আসবে কোনো একটা দুর্নীতিবাস চলে আসবে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতি করার সেই ক্ষেত্রে আপনি নিজেকে যোগ্য মনে করলে আপনি রাজনীতিতে যোগদান করবেন আমরা প্রথম থেকে বলে আছি যে আমরা সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে কখনো যদি আবার দেশে অন্যায় হয় অন্যায় কিছু হয় স্বৈরাচারের দোষরা যদি আবার ফিরে আসে আমরা এর বিরুদ্ধে অবস্থান নেব বিগত সরকারের মতো স্বৈরাচার সরকারকে আমরা এই বাংলা থেকে প্রতিহত করেছি কাজে কাছে হাম্বল রিকোয়েস্ট এই বাংলাতে স্বৈরাচারীর কোনো মনোভাব নিয়ে এসেছেন না তাহলে আমরা আবার প্রতিহত করব। একসময় যে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বলা হতো ফার্মের মুরগি সেই ফার্মের মুরগি যখন খাঁচা ভেঙে বের হয় তখন কেমন বিপ্লব হতে পারে তা হয়তো বাংলাদেশ দেখলো কিন্তু তাদের গল্পগুলো হয়তো থেকে যাবে অন্তরালে সেই অন্তরালে থাকা গল্পগুলোকেই নিয়েই ছিল আজকের আয়োজন ইমরান মাহমুদ বাংলা বিশ্ব